আসসালামু আলাইকুম। ওকে, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অপেক্ষা করছেন বিবি আয়েশা। বিবি আয়েশা, আপনি কি শুনতে পাচ্ছেন? মাতুব্বর ভাই কেমন আছেন? আমি ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন। একটু গুনা কামাইতে আসলাম ভাই। আলহামদুলিল্লাহ, দোজাহানের অশেষ নেকি হারানোর অনেক সুন্দর জায়গা, অনেক আর কি সুন্দর না, আসলে অনেক গুরুত্বপূর্ণ জায়গা হতে পারে এটা। না না, পুরুষ মানুষের সাথে, পুরুষ মানুষের সাথে তো আমাদের কর্কশ ভাষায় কথা বলার নিয়ম। এখন ওহ ও কর্কশ ভাষায় না করলে তো গুনা কামাইলাম না ভাই। আচ্ছা, হ্যাঁ, আপনি যদি সুইট করে কথা বলেন তাহলে তো অবভিয়াসলি হ্যাঁ, গুনা গুনা মানে ডাবল গুনা। জানি না আমার কথা সুইট হচ্ছে কিনা, চেষ্টা করতেছি ভাই। না, অবভিয়াসলি অবভিয়াসলি হচ্ছে, বলেন তাহলে, গুনা চলেন, আমরা দুজন একসাথেই গুনা কামাই, বলেন। আচ্ছা ঠিক আছে। তো কয়েকদিন আগে ওই আপনার সাথে যুক্ত হয়েছিলাম, আবার ওই যে এক ভাইয়া বলছিল যে এই মহাশূন্যের ওই যে এক্সপ্যান্ড হচ্ছে ব্যাপারটা বলতে গিয়ে উনি বললো না যে সবকিছু যে এত নিয়মের মধ্যে চলতেছে তাহলে কে চালাচ্ছে, উনি কিন্তু প্রশ্ন করতেছিলেন এটা। হুম হুম তো আপনি আবার তখন বলতেছিলেন যে আমাদের কাছের গ্যালাক্সির নাম কি জানেন, তো ওই অ্যান্ড্রোমিডা। হ্যাঁ, অ্যান্ড্রোমিডা অ্যান্ড্রোমিডা ক্লাস্টার। পর্যন্ত বলে থেমে গেছিলেন আর বলা হয় নাই। তো ওই ভাইয়াকে আর বলা হয় নাই যে সবকিছু নিয়মের মধ্যে চলে না, কারণ অ্যান্ড্রোমিডা আর আমাদের সাথে একসময় কোলাইড হবে, মানে, কোলিশন হবে, হ্যাঁ কোলিশন হ্যাঁ, হবে। তাইলে তাহলে এটার কি নিয়ম, মানে এক্সপ্যান্ড হচ্ছে আবার ইয়েও হচ্ছে, যে উনি অংশও বোধ হয় হচ্ছে, এই লোকাল গ্রুপের কথা বোধ হয় উনি জানেন আর কি। উনি আবার একজন টিচার বলতেছিলেন, আমি জানি না উনি কি টিচিং করেন কিংবা যাই হোক। আরেকটা ব্যাপার, এই যে অ্যাস্টেরয়েড পড়ে যে ডাইনোসর ধ্বংস হয়ে গেল, যখন আমার কাছে মনে হয় ডাইনোসর প্রজাতিটার কাছেও তখন মনে হয়েছিল ওইটা একটা কেয়ামত, কেয়ামতের বর্ণনা আমাদের যেরকম থাকে, তো সেটাও তো নিয়মের মধ্যে থাকে নাই। একটা অ্যাস্টেরয়েড ছুটে এসে তো পড়লো পৃথিবীর উপরে, এটা কি নিয়মের মধ্যে ছিল যে আমরা যে ধরে নিই সবকিছু নিয়মের মধ্যে চলতেছে, কে চালাচ্ছে কে চালাচ্ছে, এটা একটা ব্যাপার। আবার আমার কাছে ইদানিং মনে হচ্ছে যে আল্লাহ যে যে আদ সম্প্রদায় সামুদ সম্প্রদায় সবাইকে ধ্বংস করে দিল না জাতিদেরকে, হুম হুম তাহলে এটা না বলে কোরআন শরীফে যদি বলতো যে তোমরা কি দেখো না আমি যে ডাইনোসর প্রজাতিটাকে ধ্বংস করে দিছিলাম, আমি কত ধ্বংসাত্মক এবং কত প্রলয়ঙ্কারী, এই টাইপের কথা বললে ভালো ছিল না কোরআনের আয়াতে? তাহলে কিন্তু আমরা সবাই বিশ্বাস করে নিতাম যে আসলেই তো ডাইনোসর তো ধ্বংস হয়ে গেছে। আজ সামুদ সম্প্রদায় কারা ধ্বংস হয়ে গেছে, কোনো কিছু নাই কোরআনে তাদের কথা আছে, ডাইনোসরের কথা নাই ভাই, হুম ব্যাপারটা যদি একটা যদি ভালো। অবশ্যই যদি এভাবে বলতো আর কি, তাহলে তো সেটা মানে যখন বলছে তখন কেউ জানতো না যে এটা কার কথা বলা হচ্ছে, বাট হঠাৎ করে হ্যাঁ আবিষ্কার হলে হ্যাঁ সবাই খুশিতে গদগদ হয়ে যেত। ওয়াও, হ্যাঁ, কোরআন শরীফেই কথা আছে ডাইনোসর। আমরাও তখন বলতে পারতাম ওই কাফের মুশরিকদেরকে না ইয়ে করে যুদ্ধ করে ওদেরকে জয় না করে বলতে পারতাম যে দেখো না এই যে ডাইনোসর জাতি ধ্বংস হয়ে গেছে, আমাদের আল্লাহ পাক ধ্বংস করে ফেলছে, এটা কোরআনে লিখে দিছে, তাহলে তোমরা কেন বিশ্বাস করবা না কোরআন? আমরা তখন ওদের দাওয়াত দিতে পারতাম কিন্তু ভাই। তারপরে এইভাবে এই যে কোরআন শরীফের মতো আরেকটা আয়াত তো এইভাবে করা যায়, আয়াত কোরআন শরীফে তোমরা কি দেখো না আমি আজ সামুদ ওদের ধ্বংস করে দিছি, আল্লাহ পাক কত দয়ালু সর্বজ্ঞাতা, মানে এরকম অনেক ব্যাপার স্যাপার থাকে, তাহলে এরকম যে তোমরা কি দেখো না আমি ডাইনোসর জাতি ধ্বংস করে দিছি, আল্লাহ পাক কত ধ্বংসকারী প্রলয়ঙ্কারী, এরকম কিছু একটা থাকলে ভালো হতো আর কি, হ্যাঁ, তবে অনেক কিছু। তবে এই জি বলেন। ধ্বংসকারী ক্যারেক্টারটা কেমন একটা, মানে একটা দয়ালু চরিত্রের সাথে কেমন একটা যায় না, তাই না? মানে এটা কখনো তারা মিলিয়ে রাখে না, একদম মানে দয়ালু মানে, হইলে বলতো যে তুই আমারে মান আর না মান, তুই আমারে সম্মান কর আর না কর, তোর প্রতি ভালোবাসা রইল, হ্যাঁ অবশ্যই দয়ালু হইলে তো এরকম করতো। মানে ধরেন ধরেন অবশ্যই আমি যদি ধরেন খুব পাওয়ারফুল একটা ব্যক্তি হই, বিবি আয়েশা আমার নামে যতই বাজে কথা বলে বেড়াক, যতই আমার বিরোধিতা করে বেড়াক, যতই আমার হচ্ছে আমার কোম্পানির মানে আমি যেটার মালিক, ধরেন আমি যেই ক্ষমতাবান, আমার প্রপার্টির যত ক্ষতি করার চেষ্টা করুক না কেন, আমি তো বেশি ক্ষমতাশালী, তাই তাই না? তাইলে সেই ক্ষেত্রে মানে মানে আমি যদি দয়ালু হই তাহলে আমি বলবো যে আরে কোথাকার কোন চুনোপুটি বিবি আয়েশা, সে আমার কোম্পানির দুইটা ব্রাঞ্চে হয়তো দুইটা ঢিল মারতে পারছে, একটা হ্যাঁ হ্যাঁ ব্রাঞ্চে একটা সেটাই, একটা গ্লাস ভাঙতে পারছে ঢিল মেরে বড় জোর, সেটাও পারছে, পারে নাই, কারণ গ্লাসটা ভাঙার সাথে সাথে আমি রিপ্লেস করে ফেলছি, আমি এতই হ্যাঁ পাওয়ারফুল ব্যক্তি। হ্যাঁ, সো আমি তো দয়ালু হ্যাঁ হইলে তো সেটাই, বলতাম যে ধুর তোকে আমি মাফ করে দিলাম, যা তুই আমাকে যত ঘৃণা করিস না কেন আমি তোকে ভালোবাসি, এইভাবে বলতে বলতে পারতাম যদি দয়ালু। আর কিন্তু আমি যদি নির্দয় হই তাহলে মানে স্লাইটেস্ট পরিমাণে যদি আমি দেখতাম যে কিছু একটা আছে, মানে মাথার মধ্যে সন্দেহও ঢুকছে, তাহলে বলতাম এই বিবি আয়েশা তুই কিন্তু আমার আমার অবাধ্যতার আশঙ্কা আমি কিন্তু তোর মধ্যে দেখতে পাচ্ছি, তুই কি জাহান্নামে জ্বলতে চাস, এই সেই, মানে তখন ম্যাচ করে, নির্দয় একটা ক্যারেক্টারের সাথে ম্যাচ করে এগুলা, এই আল্লাহ ভগবান গড ইয়াহওয়ে এদের এদের চরিত্রটা, এদের চরিত্রগুলা এই নির্দয়ের সাথে মেলে, জি দয়ালুর জি। সাথে মেলে না। আবার একটু আগে আপনি একটা দোয়া শিখাই দিলেন, সুবহান আল্লাহ ওবিহামদিহি সুবহান আল্লাহ আজিম। আমিন। আমার আমার হাজবেন্ড খুব ধার্মিক, তো সে হুম হুম আমার একদিন ডাকতেছে, বলতেছে চলো আমরা বেহেস্তে খেজুর গাছ লাগাই, বুঝছেন ও আমাকে বলতেছে। আমি বললাম ঠিক আছে কিভাবে লাগাইতে হবে, বললো যে এই দোয়াটা পড়ি চলো। তো এই দোয়াটা পড়লে হবে কি, বেহেস্তে এমন একটা খেজুর গাছ লাগানো হবে যেটা ঘুরে আসতে একটা দ্রুতগতি ঘোড়ার 500 বছর সময় লাগবে ওই গাছটা ঘুরে আসতে। আমি বললাম আচ্ছা এই গাছ লাগায় আমি কি করবো,
না, যেই গাছের ঘোড়ার দৌড়ায় আসতে 500 বছর লাগবে, ওই গাছ দিয়ে আমি কি করবো বলেন তো? মানে ধরেন মানে এটা ছোট করার জন্য বলতেছি না, বাই দ্য ওয়ে, জাস্ট ধরেন ধরতে বলতেছি। আচ্ছা আমি নিজের কথাই বলি, তাইলে আর ছোট করা হবে না কাউরে। ধরেন হুম হুম আমি জিন্দেগিতে কোনোদিন সুলতানের বিরিয়ানি খাইনি, কুত্তা বিরিয়ানি আর কি। এতদিন ছিল হুম কাবাব হুম বিরিয়ানি, এখন তো নতুন বাইর হলো কুত্তা বিরিয়ানি, বিলাই বিরিয়ানি, আরো কত কি বাইর হবে সামনে অবভিয়াসলি। সো কাবাব বিরিয়ানি জি ছোট থেকে শুনছিলাম। সো ধরেন সুলতানের এই বিরিয়ানি আমি খাইনি কোনোদিন, আমার খাওয়ার খুব শখ। আপনি আমাকে, আমি কোনোদিন খাইনি আর কি, বিরিয়ানি জিনিসটাই আমি খাইনি, খালি শুনছি সবার মুখে যে এরকম বিরিয়ানি হুম হুম আছে, বিরিয়ানি খুবই সুস্বাদু একটা খাবার, এরকম খুবই পর্স একটা খাবার এই সেই। হুম আমি ভাই পান্তা ভাত খাওয়া মানুষ মনে করেন, হুম আমি হুম দিন আনি দিন খাই বিরিয়ানির টাকা ভাই আমার পক্ষে জোগাড় করা সম্ভব হয়নি। এখন হুম আমাকে হুম মনে করেন একটা, আপনি একটা মাইক্রোফোন হাতে একটা ক্যামেরা হাতে এসে আপনি নতুন নতুন ইউটিউব বা ফেসবুক খুলছেন, এই আমাদের মতন আমার মতন যারা আছে গরিব মানুষ তাদেরকে এরকম করে হুদাই তাদের চেহারা দেখাই আপনি ভাইরাল হয়ে টাকা কামান, মানে হুম হুম এগুলো ভাইরাল করে দিয়ে আপনি টাকা কামান, এরকম টাইপের আপনি একজন ভিডিও ব্লগার। আপনি এসে হুম জিজ্ঞেস হুম করতেছেন মাতুব্বর আপনার নাম কি, মাতুব্বর আচ্ছা আপনার প্রিয় খাবার কি, বলেন আপনাকে যদি এই মুহূর্তে কিছু একটা খাওয়াইতে চাই আপনি কি খাইতে চান, কোন জিনিসটার হুম আপনি হুম স্বপ্ন দেখেন এই মুহূর্তে, আমার মুখ দিয়ে কি বাইর হবে? প্রথম বিরিয়ানি বিরিয়ানি বিরিয়ানি, সাথে সাথে হ্যাঁ হ্যাঁ একটা বিরিয়ানির দাম ভাই 200 টাকা বা 300 টাকা বা 500 টাকা সর্বোচ্চ। এটা হ্যাঁ হ্যাঁ আপনার 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 মতো একটা ইউটিউবার বা ফেসবুকের ওই ভিডিও ব্লগারের জন্য কিন্তু এটা কোনো ব্যাপারই না। কেন আমার এই ভিডিও থেকে আপনি এর চাইতে আরো বেশি টাকা কামাই আলাইবেন? সো আপনি আমাকে হুম তার হুম মধ্যে 500 টাকা দিয়ে আপনি আমার সত্যি বললেন যে চলেন আজকে আপনার স্বপ্ন পূরণ করবো, আমাদের পেজের নাম স্বপ্ন পূরণ, তাই আজকে করা হবে আপনার স্বপ্ন পূরণ। আপনার আমাকে আপনি হুম আমার নিয়ে গেলেন কুত্তা বিরিয়ানি খাইতে। তো দেখেন তার মানে আমার চিন্তার জগৎটা ওইটুকের মধ্যে সীমাবদ্ধ, মানে আমার হাতে কিন্তু চান্স ছিল, কারণ আপনি আমার বলছেন যা খাইতে চাবেন তাই খাবেন। হুম আমি হুম কিন্তু, আমি যদি জানতাম আমি কিন্তু বলতে পারতাম, আমি কিন্তু বলতে পারতাম এমন কোন খাবারের নাম যেই খাবারটা খাওয়াইতে ভাই আপনার সম্পত্তি বেচতে হইতো সব। আমি কিন্তু বলতে হুম হুম পারতাম আমি সল্ট বেয়ের হাতে ওই ওই যে ওই বেটার হাতে আমি একটা ওই যে 1500 পাউন্ডের একটা যে যে ইয়া খাইতেছিল, যে ভেনিজুয়েলার নেতারা গিয়া যে খাইতেছিল গোল্ড প্লেটেড স্টেক খাইতেছিল, বিফ হুম হুম স্টেক গোল্ড প্লেটেড, তাও আবার আমি জানি না ভাই গোল্ডের উপরে ওই ওই গোল্ডের একটা ই দিয়ে দিতে মানে কি ওইটা খাইয়া ওদের কি হয়, 1500 পাউন্ড দিয়ে খাবে, তাও ওরা কারা, ওরা হইতেছে কমিউনিস্ট লিডার ভেনিজুয়েলার। তো এখন জি আমি কিন্তু বলতে পারতাম যে এইটা খামু, তখন আপনার ইউটিউব গিরি ফেসবুক ব্লগার গিরি একদম যাইতো যাইতো গা, আপনি তো খাওয়াইতে হুম পারতেন না হুম বাংলাদেশে বসে ওইটা আমারে, আমারে ওইটা খাওয়ানোর জন্য ওর ওর যে ব্রাঞ্চ ব্রাঞ্চে ওইটা বিক্রি হয় সেই ব্রাঞ্চে আমার নিয়ে যাইতো ভিসা দিয়ে। সো আপনার ভাই হুম মোটামুটি সব মিটাই দিতে পারতাম আমি। হুম আমার হুম চিন্তার হুম লেভেল অতটুকু না কেন, কারণ আমার হয়তো জানা শোনার লেভেল অতটুকু নাই। আমি আমি এই জন্যই আগে বলে নিছি যে আমি কাউকে ছোট করার জন্য বলছি না, যে আমি আমার দিয়েই উদাহরণটা দিচ্ছি, যে জি জি বুঝতে আমি জাস্ট পারছি। বোঝাচ্ছি যে আমি তো ওই সম্পর্কে জানি না, আমার চিন্তার লেভেলটা তো অতটুকু যায় নাই এখনো। সো আমি হুম মনে করছি হুম এইটাই বোধহয় সর্বোচ্চ। অথবা আপনি ধরেন ছোটতে আমাকে যদি জিজ্ঞেস করতেন তুই কি হইতে চাস, ধরেন আমি শুনছি হচ্ছে না থাকে, এটা দিয়ে উদাহরণ দেওয়াটা ঠিক হবে না, কারণ পেশার ব্যাপার তো মানুষের, মানুষের কাছে ভুল মেসেজ চলে যাবে, এটা নিয়ে না বলি। ধরেন আপনি আমার বলতেছেন আমি কি গিফট পাইতে চাই, এখন আমার ধরেন ঘরের ঘরের ধরেন আমার ঘরে একটা টেলিভিশন নাই, জি আমার কাছে মনে হবে টেলিভিশন একটা মনে হয় খুবই বিলাসী একটা বস্তু, কারণ টেলিভিশনটা তো আমি এফোর্ড করতে পারি না। সো আমি না ওই টেলিভিশনটা পেয়ে সন্তুষ্ট হব, আমার না ওই টেলিভিশনটার কথা ভাবলেই আমার জিব্বা লকলক করবে। কিন্তু আমি কিন্তু পারতাম একটা মানে মানে আমি কিন্তু পারতাম একটা কিছু চাইতে, ধরেন একটা ল্যাম্বরগিনি চাইতে পারতাম আপনার কাছে, কিন্তু হুম আমি হয়তো ওইটার নামটা পর্যন্ত কোনোদিন শুনি নাই। জি এই জন্য আমি কি করলাম আপনার কাছে কইলাম যে আমার একটা নিপ্পন টেলিভিশন দিতে হইব, জাপানি হুম টেলিভিশন হুম দিতে হইব। আমি হুম হয়তো হুম জানিও না যে ওই যুগ শেষ, এখন আর হুম ওরা হুম হয়তো প্রডিউসও করে না টেলিভিশন, এখন হয়তো নতুন কোম্পানি আসছে হুম স্যামসাং এলজি কত কিছু স্মার্ট টেলিভিশন আসছে। আমি কিন্তু আমি আবার ধরেন বললাম আপনারে টেলিভিশনটা কিন্তু কালার হইতে হইব, সাদা কালো হ্যাঁ হ্যাঁ টেলিভিশন চলতো না। তো হবে দেখেন না। আমার হ্যাঁ জ্ঞানের যা লেভেল, আমার এটাকে আমি বারবার বলতেছি আমি কিন্তু ছোট করার জন্য বলতেছি না, অর্থনৈতিক অবস্থাকে আমি বোঝাইতে চাচ্ছি না না, এটা যে তো আমার জানার যে অর্থনৈতিক না। লেভেলটা, জানার যে জি লেভেল জি জি আমি জানিও না যে অলরেডি বাজারে স্মার্ট টিভি চলে আসছে স্যামসাং মানে বিভিন্ন কোম্পানির পাইতে হবে ধরে হ্যাঁ নিন। হ্যাঁ 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 তো আমার সেটাই। আমার আমি এখনো পড়ে আছি ওই যুগে যে নিপ্পনের একটা কালার টেলিভিশন হইলে আমি হচ্ছে জাপানি টেলিভিশন আমি ওইটা চাই। অথবা আপনি কইলেন, আমি কইলাম যে আমার কিন্তু একটা কোডাকের ক্যামেরা দিতে হইব কালার ফিতাওয়ালা, ওই যে কালার ফিল্মওয়ালা রঙিন ছবি তোলা ফুজি যায়। ফিল্মের একটা, হ্যাঁ আমার ওই ওইটাওয়ালা একটা ক্যামেরা কিনা দিতে হইব। আমি জানি না যে DSLR ক্যামেরা অলরেডি বাজারে চলে আসছে, হ্যাঁ কত হ্যাঁ কত দামি কত ভালো। সো হ্যাঁ দেখেন হ্যাঁ তো এখন ওরা পড়ে আছে এই ঘোড়ার যুগে, ওরা ভাবতেছে ঘোড়াটাই সবচেয়ে দ্রুতগামী জিনিস, ওরা কিন্তু বলেন এই মানুষের হাতে আসা, ওরা কিন্তু বলতে পারে নাই যে অন্য কিছু, ওরা জানে যে ঘোড়াটাই দ্রুতগামী যান মানুষের জন্য সবচেয়ে বেশি। না, 500 বছর ঘোরা না ঘুরে আইসা খেজুর গাছ বলতে পারতো যে 2 মিনিটে একটা রকেট ঘুরে আসতে পারবে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি হ্যাঁ, এটাই বলতে, তখন এটাই দ্যাটস দ্য পয়েন্ট আই ওয়ান্টেড টু মেক, এক্স্যাক্টলি এটাই। হ্যাঁ তখন আমরা বুঝতে পারতাম যে আরে রকেটের কথা তো ওইখানে আছে, রকেট তো আবিষ্কার হয়েছে এখন 1400 বছর আগে, তো ওইখানে আছে। জাকির নায়েক যেমন উদাহরণ দেয় যে এটা বিজ্ঞান জানতে পারছে এখন, 1400 বছর আগে আমরা জানতে পারছি তখন কোরআন থেকে, তো আমরাও রকেটের কথা 1400 বছর আগে জেনে ফেলতাম, খুবই ভালো ছিল সেটা আমাদের জন্য, আমাদের জ্ঞানের পরিধি আরো বাড়তো আর কি। পারতো জি। তো ঠিক আছে বিবি আয়েশা, আজকের মতো কি আরো কিছু বলতে, নাহলে আজকে আসলে খুব বিদায় নিতে না চাচ্ছিলাম, থ্যাংক ইউ ভাই, আরেকটা ব্যাপার একটু কথা, 1 মিনিট নাহলে বিবো আর মাতব্বর।
ইন্টারেস্টিং ফ্যাক্ট, এটা হলে তাহলে বলেন, না হলে আরেকদিন বলতাম আর কি। হ্যাঁ বলেন তাহলে, হ্যাঁ অবশ্য আমি বুঝতেছি না, ওই যে ওই দিন প্যারেন্টিং এর ব্যাপারে আমরা একটা তাহলে কথা আরেকদিন বলবেন বলছিলাম, প্যারেন্টিং এর বিষয়টা, যেহেতু একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা হ্যাঁ হ্যাঁ পরে গুরুত্বপূর্ণ ডিসকাশন করি, বিষয়, ভালো হবে তো। এবং আমি যে ব্যাপারটা বলতে চাচ্ছি ব্যাপারটা একটু খুব আপনার খুব প্যাথেটিকও, তাহলে আপনি এটা নিয়ে আর একটু সময় লাগবে মনে হয়। তাহলে ঠিক আছে, তাহলে আরেকদিন কথা জি হবে, সেটাই থ্যাংক ভালো। ইউ ভাই, জি থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য, আপনি ভালো থাকবেন জি সেই আশাবাদ ব্যক্ত করি। জি আজকের মতো আপনিও ভালো থাকেন, জি জি, শুভরাত্রি। শ্রোতা, অতিথি আরো দুইজন দেখতে পাচ্ছি বাকি আছেন, কিন্তু আমি দুঃখিত আজকে আমি আসলেই পাচ্ছি না, কারণ 1 ঘন্টা 30 মিনিট হয়ে গেছে, ইউদিন আসারাদের বাজেট ক্রস করে ফেলছে, তাই যাচ্ছি কিন্তু যাচ্ছি না, বিদায় নিতে হচ্ছে কিন্তু হচ্ছে না। এনিওয়ে পরে আবার কথা হবে আপনাদের সাথে, কালকে যদি সম্ভব হয় কালকে আবার কথা হবে, বাট এখন থেকে ইনশাআল্লাহ আল্লাহ ভগবানেশ্বর গডের রহমতে আমরা চেষ্টা করব এইভাবে যে কয়েকজন আসেন মোটামুটি যত বেশি সম্ভব মানুষের সাথে কথা বলার এবং সর্বোচ্চ এরকম 10 মিনিট আর কি কথা বলার, তাহলে হয়তো অন্তত 6 জনের সাথে কথা বলতে পারবো 1 ঘন্টা লাইভ করলে, এটাই আর কি। তো আর একটা বিষয় হচ্ছে, আমি আবার আপনাদেরকে মনে করাই দিই, আজকে যিনি যুক্ত হয়েছিলেন এরকম আরও বেশ কয়েকজন এরকম বলতেছিলেন শেয়ার নিয়ে, আপনারা যদি নিরাপদে শেয়ার করতে পারেন সেটা আপনাদের ইচ্ছা, অ্যান্ড সেক্ষেত্রে যদি টিপস লাগে আমি আসি, আমার দরজা সবসময় খোলা, বাই দ্য ওয়ে অনলাইন দরজা, ভার্চুয়াল দরজা তো, কিন্তু আপনারা কেউই এই যে এরকম বিপদ ডেকেন না। অ্যান্ড বাই দ্য ওয়ে আমি ভিকটিম ব্লেমিং এটাকে এখানে করতেছি না, আপনি যদি জানেন যে পাগলা কুত্তা আপনার সামনে কেউ কেউ করতেছে, আপনি পাগলা কুত্তার সামনে আপনি গিয়ে নিশ্চয়ই লাঠি নিয়ে ওর সাথে বুন্দাবুন্দি করতে যাবেন না কোনোদিনই, এটা পিটাপিটি নিশ্চয়ই করতে যাবেন না, তাই না? সো আমি আপনাকে ভিকটিম ব্লেমিং করতেছি না, উল্টা আমি তাদেরকে পাগলা কুত্তা বলে পরিচয় করাই দিচ্ছি, অপমানিত তারা হওয়া উচিত। সো আপনি যেটা করবেন, আপনার নিরাপত্তার ব্যাপারটা আপনার মাথায় রাখবেন, আপনি এইরকম শেয়ার মেয়ার দিতে চাইলে ভাই এটা মাথায় রাখবেন যে আপনার কিন্তু বিপদ হতে পারে। আমি আবারও এটা বলতেছি যে ভাই আপনার শেয়ার দিয়ে আমি আমার এরকম আমার বক্তব্য বা আমার কোনো কিছু, কোনো কন্টেন্ট বা আমার লেখা বা কোনো কিছু মানুষের কাছে পৌঁছাকে আমি চাই না, আপনার আপনার বিপদের বিনিময়ে বা আপনি পটেনশিয়ালি আপনাকে বিপদে রেখে আমি আর কি এটা চাই না। সো এটা বারবার বলতেছি, কারণ ভাই মানে এই জিনিসগুলো আমি আসলেই চাই না যে কারোর সাথে ঘটুক, যে জিনিসগুলো অলরেডি যাদের সাথে ঘটছে তাদের সাথে, তো মানে তাদের অনুভূতিটা আমি মানে যেহেতু শুনছি তাদের কাছ থেকেই, এই কারণে আমি চাচ্ছি না এরকম অনুভূতি আমার আরও শুনতে হোক আপনাদের কাছে। সো আপনারা ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি, শুভরাত্রি।